হয় এই মুহূর্তত মোর লগত উপস্থিত আছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সম্পাদক যুটি সম্পাদক ধৈর্য কর আর এই মুহূর্তত মই কিছু প্রশ্ন সুদিব বিচারিছো। কালি আপনার দলের বহু সদস্যই বিজেপিত যোগদান করা বলে একটা বাতরি ওলাইছে আর ইতিমধ্যে বিজেপি কার্যালয়ত যোগদানও করেছে আর তারপরে আপনার বিষয় বা কিছু মানে একটা কথা কৈছে যে আর কিছু মানে যোগদান করব, এই ক্ষেত্রে আপনার প্রথম প্রতিক্রিয়া? আপনার প্রশ্নটাই ভুল, কারণ বহু সদস্য মানে আমার এজনও সদস্যই যোগ করা নাই। কাইলি যিখিনি যোগ করেছে, যিখিনি মানে যোগদান করেছে, আমি দেখি পাইছো সংবাদ মাধ্যমত যে আসলতে বিজেপিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উত্থান দেখি সংকৃত হয়েছে, উত্থান দেখি শঙ্কিত হয়েছে। রঞ্জিত দাসও আসলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উত্থান দেখি থরকাচুটি হেরাইছে। সেই কারণে বাটরপরা মানুষ ধরে আনি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্য যায় এনেকৈ তেওঁলোকে যোগদান পর্ব বা যোগদান কার্যসূচী চলাই গেছে। গতিকে নাটক নেকি? নাটক মানে তো বহুয়ালি, মানে খরযন্ত্রর একটা সীমা থাকে, চক্রান্তর একটা সীমা থাকে, এটা একেবারে নিম্ন স্তরের চক্রান্ত। তারমানে আপনার লিখন হাজরিকা লিখন হাজরিক এজনে সদস্য আছিল, আসলে এসময়ের প্রাক্তন সদস্য। নদীবান আন্দোলন যেটা হয়েছিল, বৃহৎ নদীবানের বিরুদ্ধে যেটা আমি লক্ষিমপুর আন্দোলন হয়েছিল, তেতিয়া সেই আন্দোলনত আছিল, কিন্তু পরবর্তী পর্যায়ত সংগঠনের নিষ্ক্রিয় আছিল। গতি নিষ্ক্রিয় হয়ে থাকার পাছত যা ফেব্রুয়ারি মাহত সংগঠনের বিদায় লৈছিল, আর সংগঠনের বিদায় মানে আমি হাঁহি মুখে বিদায় দিছিল, কারণ নিষ্ক্রিয় মানুষ আর তাতে পথভ্রষ্ট মানুষক আমি সংগঠনক কেউ নারাখো। আর এতিয়া তেওঁলোকে কি করেছে, হে লিখন হাজরিকাক, লিখন হাজরিকাক আনি আসলে আজি এবছর বা ন মাহে সদস্য নাছিলেই, আনি পিনি আসলে এনেদরে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্য হজাবলে চেষ্টা করা হয়েছে। 2021 সনত আপনাদের নির্বাচনের কারণে আশা করো, মই খবর যেটু লৈছো মানে জেলা সমিতিলে খবর ভিত্তিত পোৱা মতে লেখন হাজরিকার পিতৃও আসলে কালি যোগদান করেছে। গতি পিতৃটা আমার লগত নাছিলে, গতি তারমানে গোটে ককায় ভাই পরিয়ালর কেনেকে আনি যোগদান করে কৃষক মুক্তির বদনাম রটিছে। তারপর বাপধন মিরি নাকি বাপধন মিলি বলে যিজন মানুষ আহিছে, মই খবর লোহে পাইছো, এসে চিন নাপাও, আমার সদস্য নাছিলে, সেইজন আসলে বিজেপির সদস্য আছিল আর পঞ্চায়েত ইলেকশনত আপনার খবর হলে গম পাব যে পঞ্চায়েত ইলেকশনত ইলেকশন খেলেছিল, তারপর হারিছে। গতি বিজেপি সদস্যরে আসলে বিজেপি আকৌ যোগ দিয়া হয়েছে বিজেপি নির্বাচনের প্রাক মুহূর্ত। এয়া কৃষক মুক্তির যেটু ইমেজ আছে, যেটু হেরি আছে, তেওঁলোকৰ বদনাম আনার কারণে ঠিক তেওঁলোকে সেটে ব্যবস্থা করেছে, আমার ইমেজটা লস করব, আমার আপোষবিহীন যে সংগ্রামের যে ধারা, সেই ধারাটক বিপথে পরিচালিত করেছে, মানুষের মাজত বিভ্রান্ত করবছে, বিভ্রান্তি আনব খুঁজছে। গতি ষড়যন্ত্র রঞ্জিত দাস, সর্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শর্মায় বহুবার করেছে কৃষক মুক্তির কাপ, গতি রাইজে কথাবর কান নেদে। আপনি দেখিছে কালি আমি দেখিছো যে কিছু বাক্য মানুষ এনেকা রাস্তায় গিয়ে আছে, ধরে আনি পিনে হে করেছে, জয়েন করে দিছে, কোনোবাই হাফ প্যান্ট পিঁধি আছে। গতি কালি গোটে সেই যদি আপনি যদি প্রত্যক্ষ করে গোটেই কার্যসূচী দেখি, গতি ওলাই পড়ব, গোটে কথাতে ওলাই পড়ব, একটা সংগ্রামী কালচার মাজের আসছে না নাই, কিছু বেলেগ ইন্ডিভিজুয়ালক লো আনিছে, এটা ওলাই পড়ব। যেহেতু 2021 সনের নির্বাচনের প্রাকমুহূর্তে আপনাদের রাজনৈতিক দল ঘোষণা করেছে, রণকৌশল কেন ধরনের হবে? রাজনৈতিক দলের আপনি রণকৌশল বলে কলে আসলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এককভাবে রাজনৈতিক দলের কথা কোয়া নাই। এই মুহূর্তে আমি কৈ আছো যে সকল জাতীয় জনগোষ্ঠী সংগঠন, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, সদৌ ছাত্র সন্থা, কৃষক মুক্তির এক উমহতিয়া রাজনৈতিক দল হব লাগে, সকল আমি একলগ হব লাগে, আর সকল একলগ হয়ে আমি বিজেপিক উৎখাত করব লাগে, আর সকল একলগ হলে বিজেপিক উৎখাত করবিম। আর সেই কারণে আমি একটা আপোষবিহীন আঞ্চলিক রাজনৈতিক দলের কথা কোথাও, গতি আমার রণকৌশল চলি আছে, আমি বিভিন্ন প্রান্তত দল সন্দর্ভত কথাবার্তা পাতিছো, বিভিন্ন জাতীয় জনগোষ্ঠী সংগঠনের কথা পাতিছো, বাকি যাবিল সংগঠন আছে, এই সংগঠনবিল কেনকে এক এখন মঞ্চত ত্যাগ করা পারি, সেই কসরতো আমি করে আছো, মানে ভাবো রাইজে একটা বিকল্প হব। যেহেতু কা আন্দোলনের পিছন আজি প্রথম কার্যনির্বাহক আপনার কি কি সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা? কার্যনির্বাহক পূর্বতে হয়েছে, কিন্তু আজি ধর আমি এইদরে যেহেতু কোভিড প্রটোকলের পরিস্থিতির কোভিড আনা কহি আনার পরিস্থিতির কোভিড প্রটোকল মানি আমি আসলে নামনি অসমের কেমন জেলাক লো আমি আজি একযোগিতি পাতিছো। ইয়াত আসলে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক বাতাবরণের সন্দর্ভত আলোচনা হব, কা আন্দোলন কেন অধিক তীব্রতর করবেন সেই বিষয়ে ইয়াত আলোচনা হব, মূলত এই দুটা বিষয়ত, আর অখিল গগৈ মুক্তির বিষয় প্রসঙ্গটো ইয়াত স্থান পাব। কা আন্দোলন আর কা আন্দোলন পুনের শক্তিশালী হব, পুনের অধিক তীব্র হব, কারণ কা মানুষের বুকুর মাজত আছে, কার বিরোধ মানুষের বুকুর মাজত আছে, গতি গাঁয়ে গাঁয়ে মানুষ এটা কা বিরোধ করে আছে,
কিন্তু সরকারে অতি কৌশলের এই আন্দোলন স্তিমিত করবর কারণে চেষ্টা করে আছে বা কোভিডে কহিয়া না পরিস্থিতির এই আন্দোলন কিছু পরিমাণে স্থবির হয়েছে কিন্তু জাতি স্থবির হয়ে যাওয়া নাই জাতি একটা শক্তিশালী জাতি জাতি একটা স্পন্দন থাকা জাতি কারণ এই কথাটা প্রমাণ করে থাকে গেছে জাতির হাসটা প্রমাণ করে থাকে গেছে যা 10-11-12 ডিসেম্বর যণবিদ্রোহ কার বিরুদ্ধে যন্দোলন হয়েছিল সেই আন্দোলনতে আসল প্রমাণ হয়েছে যে জাতি একটা জিয়া জাতি জাতিয়ে বিদেশী নামানে এই কথাটার প্রমাণ হয়েছে গতি কা আন্দোলনক অধিক তীব্রতর করবর কারণে কা আন্দোলনক অধিক শক্তিশালী করবর কারণে অখিল গগৈ মুক্তির প্রসঙ্গও এই কথা আমি ইয়াত পাতিম গতি কা আন্দোলনক বিশেষ কা আন্দোলনক অধিক শক্তিশালী করবেন শক্তিশালী করবর কারণে আমি বিভিন্ন প্রান্তত এনেদরে কথা বার্তা রাইজর আলোচনা জনজাতীয় জনগোষ্ঠী সংগঠনের কথা বার্তা পাতি আছো ইলেকশনের আগতে অখিল গগৈ মুক্ত অখিল গগৈ মুক্ত হব না নহব সেটা ন্যায়ালয়ের উপর নির্ভর করব আৰু মই ভাবোঁ ন্যায়ালয়ে ন্যায় দিব কাৰণ যিহেতু অখিল গগৈক তথ্যৰ প্ৰমাণ নোহোৱাকৈ গ্ৰেপ্তাৰ কৰি ৰখা হৈছে কেৱল ৰাজনৈতিক উদ্দেশ্যতে অখিল গগৈক গ্ৰেপ্তাৰ কৰি ৰখা হৈছে কেৱল ৰাজনৈতিক ষড়যন্ত্ৰৰ বলি হৈছে অখিল গগৈ গতিকে মই ভাবোঁ ন্যায়ালয়ে এইটো ন্যায় প্ৰদান কৰিব আৰু আপোনালোকে দেখিছে যে অখিল গগৈ আজি জেলত থকাৰ বাবে বাহিৰত কণ্ঠ নাই আজি বাগজান জ্বলি আছে মাত মাতোতা মানুহ নাই চাৰিওফালে চিণ্ডিকেট গৰু চিণ্ডিকেটেই হওক চুপাৰী চিণ্ডিকেটেই হওক বা আপোনাৰ কয়লা চিণ্ডিকেটেই হওক চাৰিওফালে চিণ্ডিকেট দুৰ্নীতিৰ শূন্য সহনশীলতা কোৱা মুখ্যমন্ত্ৰী এটা নিৰ্বাক নিস্তব্ধ আপুনি যদি আজি চাই কা আন্দোলনটো স্তিমিত কৰিলে অখিল গগৈ কাৰ্ড কৰি আজি বাগজানৰ কথা কৈছে আপুনি এটা কথা প্ৰতিক্ৰিয়া জানিব বিচাৰিম কেইদিনমান আগতে যিখিনি থলুৱা লোক আছে বাগজানৰ ক্ষতিগ্ৰস্ত তেওঁলোকক আৰক্ষীয়ে বৰ্বৰ অত্যাচাৰ কৰি শিবিৰৰ পৰা খেদাই দিছিল এই সম্পৰ্কত নাই এখন ফেচিষ্ট গভৰ্ণমেণ্ট গতিকে এই চৰকাৰে মানৱীয় যিবোৰ প্ৰমূল্যবোধ মানুহৰ মৌলিক যিবিলাক অধিকাৰ এই অধিকাৰক কেতিয়াও সন্মান জনাব নাজানে যিবিলাকে মানুহে ঘৰ বাৰী তেওঁলোকৰ নষ্ট হৈছে তেওঁলোকৰ মৌলিক অধিকাৰ এইটো তেওঁলোকে পাব লাগে এখন ৰাইজৰ চৰকাৰ হ'লে তেওঁলোকক সহায় কৰিলেহেঁতেন কিন্তু তাৰ বিপৰীতে তেওঁলোকৰ ওপৰত ফেচিষ্ট কাইদাৰে গুলি লাঠি জাপি দিছে গতিকে এইটো কেতিয়াও হ'ব নোৱাৰে গতিকে সেইকাৰণে এখন ফেচিষ্ট সৰ্বানন্দ সোণোৱালৰ মেৰুদণ্ড এতিয়া নাই গতিকে দিল্লীৰ পুতলা হৈ এনেকৈ ফেচিষ্ট কাইদাৰে অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ কেৱল নিৰ্দেশ ফ'ল' কৰিব গৈছে গতিকে মই ভাবোঁ এখন ফেচিষ্ট চৰকাৰ পতন ঘটাব লাগিব আৰু 21ত অসমৰ ৰাইজে এই ফেচিষ্ট চৰকাৰক উৎখাত কৰিব লাগিব অসমৰ ৰাইজে এখন অসম বিৰোধী চৰকাৰক আচলতে উৎখাত কৰিব লাগিব গতিকে মই ভাবোঁ অসমৰ ৰাইজে ইতিমধ্যে এই কথাটো বুজি পাইছে অসমৰ ৰাইজে উপলব্ধি কৰিব পৰা হৈছে অসমৰ ৰাইজে কিন্তু এতিয়া কিন্তু বিজেপিক ৰিজেক্ট কৰিব এবাৰ কিন্তু নিশ্চিত কাৰণ অসমৰ মানুহে এটা বিকল্প বিচাৰিছে এটা আপোচবিহীন আঞ্চলিক ৰাজনৈতিক দল বিচাৰিছে তাৰ প্ৰসংগটো এইটোৱেই যে বিজেপিক বেয়া পাইছে ধন্যবাদ এয়া আছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সাধারণ সম্পাদক ধৈর্যকর কেইবাটাও তেখেতে এই বিষয়ত গুরুত্বপূর্ণ মন্তব্য আমার আগত দাঙি ধরেছে আর কালি যখন আসলে বিজেপির সদস্য বলে বিজেপিত জয়েন করা বলে ইতিমধ্যে বাতরি আছে সেয়া সম্পূর্ণরূপে নচ্ছেদ করেছে আর কোনো বিজেপির কোনো কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যই বিজেপিত যোগদান করা নাই বলে ইতিমধ্যে স্পষ্ট করেছে আর কা আন্দোলন তেওঁলোকৰ তীব্রতর হব বলে জানিব দিছে।